আজানটা শেষ হোক। আছে, স্ক্রিন আছে। হ্যালো। জি ম্যাম আসছে। আচ্ছা, জি ম্যাম, দেখতে পাচ্ছি। হ্যাঁ, কতটুকু বলেছিলাম আমি খেয়ালই করি নাই যে জুম আউট হয়ে গিয়েছে। ম্যাম সংখ্যা পর্যন্ত বলা হয়েছিল। হ্যাঁ, এটা তো আমাদের ক্লিয়ার। ম্যাম এটা আমরা পাইনি, আপনি সংজ্ঞা পর্যন্ত বলেছিলেন। সংজ্ঞা, তারপরে এটাতে এটাতে এসছিলাম, এখানে এসছিলাম। না ম্যাম, তার আগে কেটে গিয়েছিল। আচ্ছা, তাহলে তখন কতটুকুন বলেছি? আচ্ছা, জুইটার আয়ন কি হচ্ছে? তাহলে জুইটার আয়ন বা আমার অ্যামাইনো অ্যাসিড হচ্ছে কি অ্যামফোটেরিক। ম্যাম ম্যাম অনেকে হয়তো জয়েন হতে পারছো না, কেন? বলতে তো পারলাম না, অ্যাড করতে হবে মনে হয়। এখন হচ্ছে অ্যাডমিট দিয়েছি তো। জি ম্যাম এখন হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের ডেফিনিশনটা তো আমরা বুঝেছি, ডেফিনিশনটা তো ক্লিয়ার, ডেফিনিশন ক্লিয়ার। আমরা কি বলেছি? ম্যাম হ্যাঁ ম্যাম আমি বলো। মাত্র জয়েন করেছি, নো নেট চার্জ মানে কি বলেছিলেন তখন শুনতে নো পারিনি আর কি। নো নেট চার্জ মানে কি? যে কোনো একটা মলিকুলের তো একটা নিজস্ব পার্সোনাল চার্জ থাকে, হয় পজিটিভ নয়তো বা নেগেটিভ, তাই না? জি ম্যাম, আর যখন নাকি হচ্ছে সে একই একই মলিকুলসে একই অঙ্গে যখন নাকি সে পজিটিভ এবং নেগেটিভ দুইটা সমপরিমাণ চার্জ নিচ্ছে, ঠিক আছে, জি ম্যাম, সমপরিমাণ নিজে চাচ্ছে, তখন সে আর কিন্তু নিজস্ব যে চার্জ সেটাতে থাকতে পারছে না, ঠিক আছে, যে সে পজিটিভলিও না সে নেগেটিভলি না। হ্যাঁ, যেহেতু তার মধ্যে বোথ অপোজিট চার্জেস আর প্রেজেন্ট, সো হচ্ছে কি তারা কাটাকাটি হয়ে যাচ্ছে, যার কারণে বি আর নো জি নেট ম্যাম, চার্জ, মানে তার কোনো আসল চার্জ নাই, সে চার্জিং হচ্ছে কি জিরো, তার মানে হচ্ছে কি সে আসলেই নিউট্রাল। এই যে আমরা বলেছি এতক্ষণ যে হ্যাঁ কি জানি অ্যামফোলাইট গুলোকে যদি নিউট্রাল সলিউশনে রাখা হয় তাহলে সে কি করে, যে নিজেদের মধ্যে রিয়েকশন করে ইনার সল্ট তৈরি করে, যে ইনার সল্ট যেটা তৈরি হলো সে নিজেও নিউট্রাল, ঠিক আছে, জি যে ম্যাম, ইনার সল্টটা আমার তৈরি হলো জুইটার আয়ন সে নিজেও নিউট্রাল, তার মানে তার নেট চার্জ হচ্ছে কি জিরো বা বি আর নো নেট চার্জ। যখন তার সে বি আর করছে না কোনো টোটাল চার্জ, অথবা যার কিনা টোটাল চার্জই হচ্ছে কি জিরো, তার উপকারিতাটা কি? তার উপকারিতা হচ্ছে যে সে ইলেকট্রিক ফিল্ডে, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ডে সে মাইগ্রেট করবে না, ইলেকট্রিক ফিল্ডে সে মাইগ্রেট করবে না। কোথায় মাইগ্রেট করবে না? যে ক্যাথোড বা অ্যানোডের দিকে সে ছুটোছুটি করবে না, ঠিক আছে, নট মাইগ্রেট টু ইনটু দা ইলেকট্রিক ফিল্ড। যদি ইলেকট্রিক ফিল্ডে সে এই মাইগ্রেশনটা না দেখায়, ক্যাথোড অ্যানোডের দিকে ছুটাছুটি না দেখায়, তাহলে ওই বৈশিষ্ট্যটা দিয়ে ওই ধর্মটা দিয়ে আবার বিভিন্ন রকমের কাজ আমরা করতে পারবো, জুইটার আয়নের উপকারিতাটা পাওয়া যাবে সেভাবেও, ঠিক আছে, এইটা আমরা বলেছিলাম। ম্যাম আইপিএইচ মানে কি? হ্যাঁ, আইপিএস বলবো বলবো আমি যখন আচ্ছা ম্যাম, দিয়েছি, আমি বলবো, আমি দিয়েছি বোঝার জন্য। আচ্ছা, তারপরে তুমি যখন জুইটার আয়ন ডেফিনিশনটা দাঁড় করাবে, দাঁড় করানোর পরে অবশ্যই তোমাকে জুইটার আয়নের এই ফরম্যাটটা দিতে হবে। প্রথমে হচ্ছে কি দেখিয়ে দিবে
যে সে এই যে এটা যেটা আগের স্লাইডটা হুম যে আমার আনচার্জ মলিকুল এইভাবে আমার জুইটার আয়ন হয়েছে দেন তুমি দিবে হচ্ছে কি এই রিয়াকশনটা যে হ্যাঁ জুইটার আয়ন এখন সে নিউট্রাল যদি তাকে আমি লো পিএইচে ফেলি তখন সে হচ্ছে কি জুইটার আয়ন অ্যাজ এন অ্যাসিড হয়ে যাচ্ছে আবার যদি তাকে হাই পিএইচে দেই তাহলে জুইটার আয়ন অ্যাজ হ্যাঁ বেসিক হয়ে যাবে সরি যেটাই হোক ঠিক আছে সে অ্যাসিডিক হয়ে যাবে এটা তোমাকে দেখাইতেই হবে জুইটার আয়নের সংজ্ঞার সাথে আর বা আগে যখন নাকি সিঙ্গেল সিঙ্গেল দেখিয়েছিলাম তখন সেটা হচ্ছিল যে অ্যাম্ফোলাইট যদি বলা হয় কেন অ্যামাইনো অ্যাসিড অ্যাম্ফোলাইট তখন তুমি ওই রিয়াকশনটা শো করবে সিঙ্গেল সিঙ্গেলটা আচ্ছা জুইটার আয়নের হ্যাঁ কি উপকারিতা একটা বলেছি যে সে ডাজ নট মাইগ্রেট ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড আরেকটা যেটা সেটা হচ্ছে যে যখনই নাকি জুইটার আয়ন তৈরি হয়ে যাচ্ছে তখন সে হচ্ছে কি লিস্ট সলিউবল হয় সলিউবল কমায় লিস্ট সলিউবল হয় এন্ড সো ক্যান ইজিলি বি প্রিসিপিটেড এবং ইজিলি প্রিসিপিটেড করা যায় এন্ড সো ক্যান ইজিলি বি প্রিসিপিটেড যে যখনই জুইটার আয়ন থাকবে তখন তার অবশ্যই এই দুইটা উপকারিতা আমরা পাবো যদি আমরা প্রিসিপিটেড কন্ডিশনে তাকে আইসোলেট করতে চাই দেখো সাম অ্যাপ্লিকেশন অফ জুইটার আয়ন যে আমি যেটা বলেছিলাম সেটারই একটুখানি হ্যাঁ অ্যাডভান্স কিছু কথা এখানে আছে যে জুইটার আয়ন আমার কি কি কাজে লাগে যে আমরা বলছিলাম যে বিভিন্ন গবেষণা সময় কাজে লাগে আর গবেষণাগারে প্রোটিন নিয়ে কাজ করতে গেলে দেখা যায় এই জুইটার আয়ন আমাকে নানান ভাবে হেল্প করে থাকে এখন আমরা যাই আইসো ইলেকট্রিক পয়েন্ট অথবা আইপিএইচ বা আইসো ইলেকট্রিক পিএইচ আইসো ইলেকট্রিক পিএইচ আইসো ইলেকট্রিক পিএইচ হচ্ছে এরকম একটা পিএইচ যে পিএইচে একটা মলিকুলের ওভারঅল চার্জ জিরো হয় যে পিএইচ এ একটি মলিকুলস এর ওভারঅল চার্জ জিরো হয় সেটাকেই বলা হয় হচ্ছে কি খুব কথ্য ভাষায় ঠিক আছে বোঝার জন্য যে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য যে যেই পিএইচ এ নাকি কোনো একটি মলিকুলের ওভারঅল চার্জ জিরো হয় সেই পিএইচ টাই হচ্ছে আইসো ইলেকট্রিক পিএইচ কখনো সেটাকে আইপিআই বা আইসো ইলেকট্রিক পয়েন্ট বিভিন্ন নামেই তাকে ডাকা হয়ে থাকে যেমন ধরো আমরা একটু আগে বলছিলাম যে জুইটার আয়ন যখন নাকি সে বোথ হচ্ছে কি নেগেটিভলি পজিটিভলি চার্জ এট আইপিএইচ ঠিক আছে এবং যখন যার ফলে ওই অবস্থায় তার নেটার চার্জ হচ্ছে জিরো হয় তাহলে এই পিএইচটা যতক্ষণ আবার না থাকবে ততক্ষণ কিন্তু আবার দেখা যাবে যে জুইটার আয়ন আবার নিউট্রাল নাও থাকতে পারে তাকে সেক্ষেত্রে আবার ওই পিএইচটাও কিন্তু আবার সেক্ষেত্রে কি হইতে হয় ওইখানে সেটেল থাকতে হয় এখন আমরা রাখো একটা সংজ্ঞা লিখে নাও একই সংজ্ঞা ঘুরিয়ে ফিরিয়ে হবে যদি আইপিএইচ হয় তাহলে দেখা যাবে ও জুইটার আয়ন এবং তার হচ্ছে কি নেট চার্জ জিরো হবে আবার যদি সে জুইটার আয়ন হয় তাহলে তার আইপিএইচ ওইটাই হবে এবং তার নেট চার্জ জিরো হবে ঠিক আছে বিষয়টা কিন্তু একই যখন জুইটার আয়ন হবে তার আইপিএইচ ওইটা হবে যখন আইপিএইচ হবে তখন সে জুইটার আয়ন হবে এখন হচ্ছে কি যে যে পিএইচ অ্যাজ দ্য পিএইচ হ্যাঁ আইপিএইচ ইজ ডিফাইন্ড আইপিএইচ অথবা আইসো ইলেকট্রিক পয়েন্ট ইজ ডিফাইন্ড
as the pH, as the pH at which a molecule लिखेছো? जी मैम। A molecule possesses both positive and negative charge, possesses both positive and negative charge, and exists as a Jupiter ion. Jupiter ion. না এটা ভালো না Jupiter ion and carries no net charge is called IPH. বা isoelectric pH. এটা তুমি এইভাবে পিআই হিসেবেও লিখতে পারো, উপরে দিয়ে যাবে, অথবা সামনে আই দিয়ে পিএইচ দিয়েও লিখতে পারো, যেটা দিবে সেটাই ওকে। অথবা কখনো হচ্ছে হ্যাঁ শুধু পিআইও দিয়ে দিতে পারে। একই কথাই এখানে ঘুরে আসবে যে অল প্রোটিনস পেপটাইডস এন্ড অ্যামাইনো অ্যাসিডস এক্সিবিট আইসোইলেকট্রিক পিএইচ। অল প্রোটিনস পেপটাইডস এন্ড অ্যামাইনো অ্যাসিডস এক্সিবিট আইপিএইচ। অর্থাৎ যে নির্দিষ্ট পিএইচে, ঠিক আছে, অর্থাৎ যে নির্দিষ্ট পিএইচে পেপটাইড বলো, প্রোটিন বলো বা অ্যামাইনো অ্যাসিড বলো, সে যখন হচ্ছে কি জুইটার আয়ন ফর্ম করবে অথবা তার পজিটিভ ও নেগেটিভ চার্জের যোগফল জিরো হবে, হ্যাঁ, এবং ওই অবস্থায় সে যে কোনো ক্ষেত্রে হ্যাঁ কি থাকবে, নিউট্রাল থাকবে, অর্থাৎ সে কোনো ইলেকট্রিক ফিল্ডে মাইগ্রেট করবে না অথবা ইলেকট্রিক ফিল্ডে ক্যাথোড অথবা অ্যানোডের দিকে সে মাইগ্রেট হবে না। সেই যে পয়েন্টটা, সেই যে পিএইচটা, সেটাই হচ্ছে কি আমার আইপিএইচ। এখন আমরা বলছিলাম যে জুইটার আয়ন অবস্থায় যেই মলিকুলের কি হয় পজিটিভ এবং নেগেটিভ চার্জ যেই কন্ডিশনে হচ্ছে কি তার জিরো হয়, অথবা যে অবস্থায় একটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে বোথ পজিটিভ এবং নেগেটিভ চার্জের সহ অবস্থান হয়, অথবা তারা ইন্টারনালি রিয়েকশন করে যে আন্ত লবণ তৈরি করছে, তাকেই তো বলে জুইটার আয়ন। কিন্তু এই যে ঘটনাটা ঘটছে তখন কোন অবস্থায় ঘটছে, কোন নির্দিষ্ট সময়ে ঘটছে বা কোন নির্দিষ্ট কন্ডিশনে ঘটছে, সেটাই হচ্ছে আইপিএইচ। ঠিক আছে, যে যখন নাকি পিএইচটা আমার এরকম থাকবে যার কারণে এই পজিটিভ নেগেটিভ চার্জের কোন মলিকুল যদি হ্যাঁ অবস্থান করে তখন তার নেট চার্জ জিরো হবে। ঠিক আছে, ওই সেই নির্দিষ্ট বিন্দুটাই হচ্ছে আমার হ্যাঁ আইসোইলেকট্রিক পয়েন্ট, ওই নির্দিষ্ট পিএইচটাই আমার হচ্ছে আইসোইলেকট্রিক পিএইচ। এবং প্রত্যেকটি অ্যামাইনো অ্যাসিড বলো, প্রোটিন বলো, তাদের প্রত্যেকেরই হচ্ছে কি আলাদা আলাদা কি রয়েছে, বলো প্রত্যেকের কি থাকবে তাহলে, নিজস্ব আলাদা আলাদা কি থাকবে? আইসোইলেকট্রিক পিএইচ, রাইট, আইপিএইচ থাকবে প্রত্যেকেরই নিজস্ব একটা আলাদা আলাদা আইপিএইচ থাকবে, এবং ওই আইপিএইচ অনুযায়ী সে হচ্ছে কি রিয়েক্ট করবে। ধরো যদি আমার একটা অ্যামাইনো অ্যাসিড নিলাম আমি হচ্ছে ধরো লিউসিন, লিউসিনের আইপিএইচ যদি, কারণ কি প্রত্যেকের কিন্তু লিস্টেড আইপিএইচ আছে এবং এগুলি হচ্ছে কি গবেষণাগারে ল্যাবে পরীক্ষা করেই বের করা হয়েছে। যদি আমি মনে করি যে অ্যালানাইন লিউসিন হোয়াটএভার, হ্যাঁ, যে ওর আইপিএইচ আমি যদি বলি 6, তাহলে বুঝতে হবে যে ইন দিস কন্ডিশন হ্যাঁ বা এই দিস আইপিআই তে অথবা দিস আইপিএইচ এ সে হচ্ছে কি কোন অবস্থায় আছে, জুইটার আয়ন কন্ডিশনে আছে এবং সে নিউট্রাল, তার নেট চার্জ ইজ জিরো। যদি বিলো 6 এ যায় তাহলে সে কি দেখাবে, যদি বিলো 6 এ যায় সে হবে ক্যাটায়ন,
যদি সে হ্যাঁ অ্যাবাভ 6 এ যায় তাহলে সে হয়ে যাবে কি অ্যানায়ন। ঠিক আছে, আমার কথা কি বুঝেছো? এবং তার ওই নির্দিষ্ট পয়েন্টে সে নিরপেক্ষ, এবং সে ওই নির্দিষ্ট পয়েন্টে নিরপেক্ষ বিধায় তাকে আমরা কি করতে পারবো, তাকে আইসোলেট করতে পারবো, যেটা বলছিলাম যে প্রিসিপিটেট করা যাবে। যে আমি চাই ধরো একটা সলিউশনের মধ্যে, হ্যাঁ আমি কোনো একটা প্রোটিন সলিউশন থেকে আমি একটা অ্যামাইনো অ্যাসিডকে কি করতে চাই, ডিটেক্ট করতে চাই, আলাদা করতে চাই, তখন আমার তার জন্য অবশ্যই এই আইপিএইচটা আমার জানা থাকা জরুরি, অথবা তাকে জুইটার আয়ন হিসেবে বের করে নিতে হবে। যদি তাকে তখন জুইটার আয়ন হিসেবে বের করে নেওয়া যায় তখনই বোঝা যাবে যে হ্যাঁ ও এখন ফিক্সড হয়ে গিয়েছে, এবং তখন সেটাকে তার পৃথকীকরণ সিস্টেম অনুযায়ী ওই যে ক্রোমাটোগ্রাফি এসে নানান রকম, অথবা এসডিএস পেজ বললাম একটু আগে যে অ্যাপ্লিকেশন, এরকম বিভিন্ন পদ্ধতির মাধ্যমে আমরা তাকে কি করতে পারবো, ওই অ্যামাইনো অ্যাসিডটাকে যাকে আমার দরকার তাকে আমি সেপারেট করতে পারবো। ঠিক আছে, এবং এই ফর্মটা শো করে বলেই এই জুইটার আয়ন বলো অথবা সে ইলেকট্রিক্যাল ফিল্ডে সে যে নিউট্রাল থাকে, এই বৈশিষ্ট্যের কারণেই কিন্তু দেখা যায় হচ্ছে কি প্রোটিন বাফার হিসেবে কাজ করে। হোয়াই প্রোটিন অ্যাক্ট অ্যাজ বাফার, শুনেছো না যে প্রোটিন বাফার হিসেবে কাজ করে, শুনেছো? হ্যাঁ জি ম্যাম, যে সংজ্ঞায় পড়েছো না, হ্যাঁ বিভিন্ন ফাংশনে যে প্রোটিনের কাজ লিখো তখন কিন্তু পড়েছো যে প্রোটিন বাফার হিসেবে কাজ করে। প্রোটিন বাফার হিসেবে কাজ করে কিন্তু এভাবে যে তার ওই আইপিএইচ আছে একটা নির্দিষ্ট, তার মানে ওই নির্দিষ্ট আইপিএইচ এ সে জুইটার আয়ন অবস্থায় আছে। ঠিক আছে, জুইটার আয়ন অবস্থায় আছে বিধায় কিন্তু সে কি নেট চার্জ তার জিরো, এবং তাকে যদি ওই ওইটার উপরে নেওয়া যায় ওইটার নিচে নেওয়া যায় তাহলে সে তখন ওই অনুযায়ী কি করবে, তার রিয়েকশন শো করবে। এখন বাফার হিসেবে যারা কাজ করে তার যে বৈশিষ্ট্যটা আছে, বাফার কিভাবে কাজ করতে পারে, বাফার হচ্ছে কি ওরকম যে কিনা পিএইচ কি করে অপরিবর্তিত রেখে অ্যাসিড অথবা বেজের সাথে কাজ করতে পারে, তাই না? সুতরাং প্রোটিন ইজ এ বাফার যেহেতু আমরা বলি, তার মূল কারণই হচ্ছে তার জুইটার আয়ন। যদি সে এই বাফারিং ক্যাপাসিটিটা না দেখাতো, ঠিক আছে, যদি সে এই বাফারিং ক্যাপাসিটিটা না থাকতো তাহলে কিন্তু আমাদের বডিতে ইলেকট্রোলাইট ব্যালেন্স হিসেবে থাকতো না। ঠিক আছে, বডি বডির নিজস্ব বিভিন্ন রকমের, হ্যাঁ নিজস্ব মেকানিজমের মাধ্যমে কিন্তু আমাদের এই বডিটা বিভিন্ন রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে কিন্তু আমার বডি আমাদের টিকে থাকে। ঠিক আছে, আমরা বিভিন্ন সময় কিন্তু পড়েছি, তুমি ইনঅর্গ্যানিক কেমিস্ট্রিতে হ্যাঁ বা ফিজিক্যাল কেমিস্ট্রিতে পড়েছো কিন্তু যে বাফার, হোয়াট ইজ বাফার বা হোয়াট আর দ্য ফাংশনস অফ বাফার। কিন্তু আমার বডিতেই যে আমার যে লিকুইড রয়েছে, আমার যে ব্লাড রয়েছে, আমার যে বিভিন্ন ইন্ট্রাসেলুলার ফ্লুইড রয়েছে, তারা কিভাবে আমার বডিতে টিকে আছে, বিভিন্ন মলিকুলস এর বাফারিং ক্যাপাসিটির মাধ্যমে আমার বডিতে টিকে আছে, অথবা এই বাফারিং ক্যাপাসিটির কারণেই কিন্তু তোমার আইসিএফ তোমার সেলের ভিতরে থাকছে, তোমার আইসিএফ কিন্তু ইন্ট্রাসেলুলার ফ্লুইড কিন্তু তোমার ইসিএফ এ বের হয়ে যায় না, কারণ এই যে এখানে একটা আমার মেকানিজম কাজ করছে, এবং সেই মেকানিজমের একটা গুরুত্বপূর্ণ রোলই হচ্ছে কি প্রোটিন করে থাকে, বিশেষ করে অ্যালবুমিন এক্ষেত্রে খুবই রোল প্লে করে। যদি অ্যালবুমিনের অভাব হয়, প্রোটিনের অভাব হয়, তাহলেই কিন্তু আমাদের হচ্ছে কি ইডিমা হয়। আর ওই যে তোমরা পড়েছো না যে দেখো কত এসব ইয়েগুলো কিন্তু এক্সাম্পল গুলো কিন্তু তোমার একটা একটার সাথে খুব রিলেটেড, পিন পয়েন্টে চিন্তা করলেই কিন্তু তুমি এগুলো পেয়ে যাবে। যেমন ধরো ওই যে কোয়াশিওরকর, কোয়াশিওরকর হচ্ছে কি প্রোটিনের অভাবে না, কোয়াশিওরকর জি ম্যাম, তাহলে ওখানে কেন আমার বডি ফুলে যাচ্ছে, কেন আমার ইডিমা হয়, এই যে প্রোটিনের অভাবে, কারণ প্রোটিন তার বাফারিং ক্যাপাসিটি রাখতে পারছে না, বিধায় সে তার সেলের ভিতরে ফ্লুইডটাকে আটকে রাখতে পারছে না, অসমোটিক প্রেসার কন্ট্রোল করতে পারছে না, তখনই কিন্তু কি হয় সেলের বাইরে ওয়াটার চলে আসে। ঠিক আছে, তখনই দেখা যায় হচ্ছে কি এই ইডিমাটা হয়। সো প্রোটিন কিন্তু নানান ভাবে আমাদের বডিকে এরকম বিভিন্ন বিভিন্ন রকম নিজস্ব বৈশিষ্ট্যর মাধ্যমে কিন্তু আমার বডিকে টিকিয়ে রেখেছে। আর এই বডিতে যখন নাকি এই বিষয়টা কন্ট্রোল হয় অ্যাজ এ বাফার, তখন তার মূল কন্ডিশনই হচ্ছে যে ইট উইল বি স্টেবল অ্যাজ
জুইটার আয়ন, আদারওয়াইজ নট। যদি আমার আইপিএইচ গন্ডগোল হয়ে যায় তাহলে কিন্তু আমি জুইটার আয়ন থাকতে পারবো না। আমি যদি জুইটার আয়ন থাকতে না পারি তাহলে আমার বাফারিং ক্যাপাসিটি আমার থাকবে না। ওকে, তাহলে আজকে আমাদের হ্যাঁ এই টপিক গুলো মোটামুটি তো ক্লিয়ার হয়েছে। জি ম্যাম। তাহলে নেক্সট দিন আমরা কিছু ছোট ছোট রিয়াকশনস এ যাব। ওকে, ছোট ছোট কিছু রিয়াকশনস এ চলে যাব, আস্তে আস্তে আমাদের প্রোটিনটা শেষ হয়ে যাবে। কিন্তু তুমি যাই করো, করার সময় কিন্তু খুব ট্যাক্টফুলি মনোযোগ দিয়ে পড়ো, যাতে একটার সাথে আরেকটার মেলবন্ধন তুমি খুঁজে পাও। তাহলে আজকে আমাদের কি কি শেষ হয়ে গেল? আইপিএইচ কিন্তু লিস্ট বের করবে। আইপিএইচ প্রত্যেকের, আমার কাছে কি লিস্ট আছে দেখি তো, না আমার কাছে লিস্টটা নাই, ঠিক আছে? তুমি কিন্তু পাবে প্রত্যেকের, প্রত্যেকটি প্রোটিন, প্রত্যেকটি অ্যামাইনো অ্যাসিডের কিন্তু আলাদা আলাদা আইপিএইচ পাবে। যখন তুমি এরকম একটা ডেফিনিশন লিখবে তখন কিন্তু তার সাথে এক্সাম্পল হিসেবে তুমি একটা বক্সটা দিয়ে দিবে যে এরকম প্রত্যেকেরই হচ্ছে কি নিজস্ব নির্দিষ্ট আইপিএইচ রয়েছে, লাইক পেপসিনের এত, ট্রিপসিনের এত, হ্যাঁ অ্যালানাইনের এত, লিউসিনের এত, এরকম কয়েকটা পাঁচ ছয়টা এক্সাম্পল তুমি একটা বক্স করে দিয়ে দিবে। নেক্সট দিন আমরা তাহলে কিসে যাব? কিছু ছোটখাটো রিয়াকশনে যাব, যেটা মূল ধর্ম জুইটার আয়ন আইপিএইচ সেটা কিন্তু আমরা পেয়েই গিয়েছি। তাহলে আজকে আমরা লিভ নেই। ওকে, ঠিক আছে ম্যাম। আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমাদের কার্বোহাইড্রেটের পুরা পুরা স্লাইডটা আমাদের কাছে দেয়া নাই, মানে আপনি আমাকে যে স্লাইডটা দিয়েছেন সেটার পরেও আপনি আরো পড়িয়েছিলেন, বাট ওই স্লাইডটা আমাদের কাছে নেই। স্লাইড নেই, এখন আমি কোথায় পাবো? এখন কি আর আমি মনে করতে পারবো কোনটা কোনটা পড়িয়েছিলাম? আমি যে স্লাইডটা সেটার ভিডিওটা তো আছে, সেই ভিডিওটা কি আপনাকে দেখাইলে মানে চিনতে পারবেন আপনি? কারণ আমার তো কার্বোহাইড্রেটের অনেক স্লাইড, নানান ভাব দিক থেকে নানানটা। এখন আমি তোমাদেরকে কতটুকু পাঠিয়েছি বা কোনটা পড়িয়েছি আমার যে মনে নাই। আচ্ছা ম্যাম, তাহলে হচ্ছে একজন আমার থেকে চাইতেছিল স্লাইডটা, তো ওর সাথে কথা বলে আমি আপনাকে জানাই যে কতটুকু থেকে। কিন্তু কোন টপিক থেকে তোমাকে কোন স্লাইড দিব, আমার তো একটা সিরিয়াল করা নাই, বুঝছো? কার্বোহাইড্রেটের অনেকগুলো ফাইল আমার, এক এক ইয়ারে যার যেটা প্রয়োজন। তোমার সেকেন্ড ইয়ারের জন্য একটা প্রয়োজন, হ্যাঁ আগে ফার্স্ট ইয়ারে কিছুদিন পড়াতাম, বা তোমার মাইনরে পড়াই ওদেরকে একরকম, মাস্টার্সে একরকম। এখন আমি এখন কিভাবে করতে পারবো বলো? যার যখন ইয়ারে সেই অনুযায়ী হ্যাঁ একটা দাঁড় করাই, বুঝছো? অনেকগুলো ফাইল যে এখন তো মনে নাই, এখন তুমি বললেও তো আমার তো খুঁজে বের করতে কঠিন হবে মাইশা। জি ম্যাম, আমি ওকে বলছিলাম যে মানে যেগুলো আছে আর ভিডিওটা যেহেতু আছে, ভিডিও থেকে স্ক্রিনশট তুলেও তো করা যায়, বাট ও বারবার চাইতিছে এই জন্য বললাম। তা তুমি ওকে বুঝাই বলো, হেল্প করো, ভিডিওটা ওর কাছে থাকলে ও যেন ওখান থেকে হ্যাঁ বুঝে বুঝে না, কিন্তু আমার জন্য খুব টাফ হবে। হ্যাঁ অনেকগুলো ইয়ারে তো কার্বোহাইড্রেট চলে। জি ম্যাম আমি বলবো ওকে। আচ্ছা ম্যাম, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম।